খুব ভয় লাগছে আমার। আর্য স্যার যেন কোনো অন্যায় না করেন, আশীর্বাদ করো। দেখো চিন্তা করো না, খারাপ কিচ্ছু হবে না। সন্তোষী মায়ের ভালোবাসা আর আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে। আজ ওনার আশীর্বাদ আমার নয়, আর্য স্যারের প্রয়োজন কাকা। কেন জানি না কাকা, মনটা কু ডাকছে, মনে হচ্ছে আজ কিছু একটা হতে চলেছে, যাদি আমাদের সবার জীবন বদলে যাবে। কিছু একটা করুন, সন্তোষী এখানে এসে গেছে, ও যেন আমাদেরকে দেখতে না পায়। মধু ম্যাডাম, সন্তোষী তুমি এখানে কি করতে এসেছো? আর্য স্যার বাড়িতে নেই, আমি ভাবলাম যে উনি এখানে এসেছেন, তাই ওনাকে খুঁজতে এসেছি। আর্য এখানে কেন আসবে? তোমাদের দুজনের তো অজুহাত চাই আমাদের বাড়িতে আসার। আমার এখানে আসার জন্য যদি আপনার সমস্যা হয়ে থাকে ক্ষমা চাইছি, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আর্য স্যার এখানেই আছে। একবার ওনাকে পেয়ে গেলেই আমি চলে যাচ্ছি। আর এই ম্যাডামকে সরান এখান থেকে, যদি নবাব সাহেবের মেজাজ বিগড়ে যায় উনি আর খেলতে রাজি হবেন না। মম, কাকিমাকে এখান থেকে যেতে বলো, না হলে আমার জেতার সমস্ত সুযোগ না শেষ হয়ে যাবে। সন্তোষী তুমি এখান থেকে নিজে যাবে নাকি ধাক্কা মেরে বার করে দেব তোমায়? আরে আরে, এত অপমানিত হচ্ছিস যখন, চলে যাচ্ছিস না কেন? আরে সন্তোষী, কেন ভদ্রলোকদের বিরক্ত করছিস, কেন মধু ম্যাডামকে বিরক্ত করছিস, দাঁড়িয়ে আছিস কেন, যা এখান থেকে। এই সন্তোষী, তুই কি দেখতে পাচ্ছিস না যে এখানে কত বড় একটা পার্টি চলছে? তুই কেন রণে ভঙ্গ দিতে চলে এলি বলতো? যা যা বাড়ি যা। আর এই যে শুনে রাখ, যদি যদি আর্যবাবু এখানে আসতেন না তাহলে ওনাকেও ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। হ্যাঁ যা যা বের হয়ে, যা যা অনেকক্ষণ দাঁড়ালি ও, যা। আরে দাঁড়িয়ে আছিস কেন, যা না যা। সন্তোষী আই এম সরি যে আমি তোমার জন্য কোনো প্রতিবাদ করতে পারছি না, বাট আই প্রমিস যে আমি সবকিছু ঠিক করে দেবো, তুমি শুধু এখান থেকে চলে যাও। শুনতে পাচ্ছ না, বললাম না যাও এখান থেকে। ও তাহলে তুমি বকশিশ চাও? এ আমাদের বাড়ির পুরনো কাজের লোক, বকশিশ চাইতে এসেছে। বলো কত টাকা বকশিশ চাও তুমি? মম, একটা দিয়ে দাও। আচ্ছা দুটো দিয়ে দাও স্যার। এক, দু লাখ। শেষনাথ। হ্যাঁ মধু ম্যাডাম, ওকে আমি ভালো করে বোঝাচ্ছি এক্ষুনি। খবরদার। Thank you.
জিজু আমাদের পুরো হাটে হাড়ি ভেঙে যাবে। কন্ট্রোল কন্ট্রোল। আপনি ওনার সাথে এরকম করতে পারেন না। শান্ত হন হুজুর। হুজুর বলতে চাইছেন যে মহিলা আর বয়স্কদের সাথে অসভ্যতামি সহ্য করা হবে না। ম্যাডাম আপনি এখান থেকে চলে যান, যান চলে যান। বসো, চলে গেছে। সরি, খেলা আবার শুরু করি। আচ্ছা, আমার একটু হালকা হবার ছিল, তাই গোসলখানা কোথায় আছে? কি? আচ্ছা, আপনি কি বললেন বুঝলাম না। উনি জিজ্ঞেস করছেন যে বাথরুমটা কোন দিকে। হ্যাঁ হ্যাঁ, ওই বাথরুমটা ওই দিকে। আচ্ছা মিয়া, আমি এক্ষুনি আসছি, আপনি একটু আমার পাতাগুলো সামলে রাখবেন। আসলে ব্যাপারটা হলো, যদি কোনো গন্ডগোল হয় না, তাহলে আপনার মুন্ডু কাটা পড়বে। আপনি বুঝতে পারছেন তো কি বলছি? অঙ্কুর, আজ তুমি যত টাকা জিতেছ, এত টাকা আমি কখনো কোনো বাজিতেই জিতিনি। মম, এ তো সবে শুরু, এরপর দেখতে থাকো যে কি কি হয়। আরো এক আধটা বাজি যদি আমি খেলে নিই না, তাহলে দেখো এই দীপাবলি তোমার লাইফের বেস্ট দীপাবলি হবে। তাও আবার ফাড়াফাড়ি। আমি এটাই আশা করেছিলাম। বুঝতে পারছি না, ওই পাতাগুলোর বেসিসে এই বড় বাজিটা খেলা উচিত হবে কি হবে না। জিজু, তোমরা দুজন এখানে কি ডিসকাস করছো? আর আমাকে এখানে কেন ডাকলে? আমরা ভাবছিলাম যে এই যে পাতাগুলো আমাদের কাছে আছে, তার বেসিসে এই বড় বাজি নেওয়া উচিত হবে কিনা। ওদের এত সময় লাগছে কেন? আমি দেখে আসছি। আরজু, আমার তো মনে হয় যে তোমার এই সুযোগটা ছাড়া উচিত হবে না। যদি দ্বিতীয়বার এত ভালো তাস না পাও তাহলে। জিজু, যদি অঙ্কুরের কাছে তিনটে এক্কা থাকে তাহলে কি হবে? যদি কোনোভাবে জানতে পারি যে অঙ্কুরের কাছে কি তাস রয়েছে, তাহলে কাজ হতে পারে। কিন্তু আমি কি করে জানতে পারবো? আমার কাছে একটা আইডিয়া আছে, কিন্তু তার জন্য তোমার সাহায্য দরকার হবে। আরে ম্যাডাম, আপনি এখানে? আমরা সবে নিচেই যাচ্ছিলাম। ওই নবাব সাহেব একটু ক্লান্ত হয়ে গেছিলেন, তাই বিশ্রাম নিচ্ছিলেন। কি বলেন নবাব সাহেব? চলুন চলুন, যাওয়া যাক। আচ্ছা, কি ব্যাপার, খেলবেন তো নাকি ভয় পেয়ে গেলেন আপনি? কাছে ভালো তাস নেই, এবার সময় হয়েছে বড় দান খেলার। দেখুন, এটাই আমার তরফ থেকে শেষ দান, তাই আমার তরফ থেকে এই দান হিসেবে দিন। হ্যাঁ, আমি আমার সমস্ত বিষয় আশয়, সমস্ত প্রপার্টি, 100 কোটি টাকার
বাজি হিসেবে রাখছি। ১০০ কোটি ঠিক আছে, আমিও আমার সমস্ত প্রপার্টি বাজি রাখছি। অঙ্কুর, পাগল হয়ে গেছ নাকি? মম রিল্যাক্স, ট্রাস্ট মি। মেয়া, বাজি তো আপনি অনেক জিতেছেন, কিন্তু মনে হয় নবাবের মতন মন আপনার নেই। এবার আপনার অকাত আমি বুঝতে পারছি। আমার যোগ্যতাটা আসলে কি সেটা আপনি খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবেন, চিন্তা করবেন না। মিয়া, শুধু মুখের কথায় সম্পত্তি বাজিতে কেউ রাখে না। এবার দেখুন, আমি আমার সাথে আমার সম্পত্তির প্রপার্টির সমস্ত পেপার্স নিয়ে এসেছি, আপনাকেও সমস্ত পেপার্স রাখতে হবে। মম, তুমি শুধু আমাকে প্রপার্টির পেপারগুলো দাও, প্লিজ মম, ট্রাস্ট মি। উজ্জ্বল, বৌদি, সব পেপার কারেক্ট আছে। আমার মনে হচ্ছে যে আপনি অন্য কারুর কথায় ওঠেন বসেন, হাতের পুতুল আপনি। মম, প্লিজ, তুমি আমায় কাগজগুলো দাও না এখন। অঙ্কুর, আমার সাথে চলো। উজ্জ্বল, তুমিও। আচ্ছা মম, আমরা এক্ষুনি আসছি। ওনাকে প্লিজ গ্যালোটি কাবাব খাওয়াও। এই যে আপনি, দুধ দিয়ে ভালো করে শরবত বানান। দু গ্লাস। আর যে আমার মনে হয় না যে তোমার বৌদি ফাঁদে পা দেবে। টেনশন নেবেন না পরশ, ভাতটা আমি অঙ্কুরকে ভাসানোর জন্য পেতেছি, বৌদির জন্য নয়। অঙ্কুর যদি ভাসে তাহলে তার সাথে সাথে বড় মাছও আসবে। অঙ্কুর পাগল হয়ে গেছো নাকি যে এই বাড়িটা তুমি বাজিতে খেলবে? না, আমি এটা কখনো হতেই দেব না। মম, এখনো পর্যন্ত তুমি খেলার একটা দিক দেখতে পাচ্ছ। মানছি এই বাড়িটা বাজিতে রাখা হচ্ছে, কিন্তু ওনার ১০০ কোটি টাকার প্রপার্টিটাও তো বাজিতে রাখছেন উনি। মম, ভেবে দেখো, এক ঝটকায় ১০০ কোটি কামাতে পারি আমরা। আর যেভাবে আমি আজ জিতে চলেছি, সমস্ত লাক আজ আমার দিকেই। সো প্লিজ মম, এই বাজিটা আমায় খেলতে দাও। বৌদি, অঙ্কুর ঠিক কথা বলছে, নবাবজাদার কোনো ধারণাই নেই, কিন্তু ওনার পেপার দেখে মনে হচ্ছে ওনার প্রপার্টি কিছু না হলেও ১০০ কোটি টাকার হবে, আর আমাদের প্রপার্টি ৫০ কোটি। আমার তো এটাই মনে হয় যে খেলা খেলাই বুদ্ধিমানের কাজ। লেটস ডু ইট। রাজি হও না মম, প্লিজ। পরশ, অনেকটা সময় হয়ে গেছে, অঙ্কুর আর বৌদি আলোচনা করতে গেছে। আর যে আমার তো মনে হচ্ছে এরা পেপার দেবে না। আমার ছেলের ভাগ্যের উপর আমার পূর্ণ আস্থা আছে। আপনিও বুঝতে পারবেন যে আমাদের ক্ষমতা কতটা।
অঙ্কুর, কি হলো এবার? যোগ্যতার প্রমাণ পেয়ে গেলেন তো? নিজে তাস দেখান মিয়া। এই বাজিটা নতুন করে খেলা যাক, কারণ আমি খেলা ছেড়ে উঠে গেছিলাম। এরকম অবস্থা কেন? মুখটা শুকিয়ে গেল আপনার। আর যে আমরা তো খুব খারাপ ভাবে ফেসে গেলাম। এইবার কার্ডস আমি ভাগ করব, ঠিক আছে? অঙ্কুরের তাস তো খুব ভালো মনে হচ্ছে, তার মানে বাজিও ওই জিতবে। মা, আর্য স্যার যেখানেই থাকুন না কেন, তুমি ওনার সহায় হয়ো। আমি জানি আপনি এখন যেখানেই আছেন ভালোই আছেন। মা আপনার সঙ্গে আছে, তাই আপনার সাথে কোনো কিছু খারাপ হতেই পারে না। তাহলে ঠিক আছে, আমার তরফ থেকে শো। আজকের শেষ বাজিটাও তাহলে এই অঙ্কুরই জিতে গেল। হ্যাঁ, মিয়া বাজি তখনই আপনি জিতবেন যখন আমিও আমার পাতা দেখাবো। আরে নবাব তো বাজি জিতে গেলেন। ওয়েটার, কি করছেন? দেখে চলতে পারেন না? স্যার, ভুল হয়ে গেছে স্যার, সরি। কি সরি সরি? পুরো ড্রেসটা নষ্ট করে দিল। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? যাও এখান থেকে। মা, সন্তোষীর স্বামী অবশেষে বিজয়ী হলো। গো মাতা, উনি ছলের মাধ্যমে জয়লাভ করেছেন। এই পথে এক পা বাড়িয়েছেন বলে এবার উনি চিরকাল ওই পথে যাবার দিকে অগ্রসর থাকবেন। সন্তোষীর জীবনে অত্যন্ত কঠিন সময় আসতে চলেছে। দেবী সন্তোষী, আপনার পরাজয় দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। সন্তোষীর স্বামী লালসার পথে পা বাড়িয়েছে, এই লালসা ওর জীবনে কিভাবে বিনাশ ডেকে আনবে সেটা দেখা অত্যন্ত বেশি আনন্দদায়ক হবে। কারণ এই বিনাশের দ্বারা সন্তোষীর জীবনের চরম সর্বনাশ হবে। তুমি এই পেপার সেখান থেকে নিয়ে যাবে না,
সবাই মিলে ধরো ওকে। কেউ সামনে আসবে না। যে যদি হাত লাগিয়েছে তাহলে গুলি করে দেবো।